হ্যাঁ ধরে রাখেন, ধরে রাখেন। দাঁড়ান আপনারা সবাই দাঁড়াবেন ওখানে, যারা পাইছেন তো সবাই দাঁড়াবেন। কেটে দেন রাজু রাজু একটাতে থাকবে, হ্যাঁ একটাতে তোমরা ফরা লাগে নাই ইচ্ছিকে যাও, যা যারা যারা স্কুল কলেজ আসো যাও যাও, ঘরে যাও ঘরে যাও, বললে বসো আসে তো ভাই মঙ্গল তো আমরা লোক ভিডিও করতেছে।
মশত্তলা ফ্যান্সি সমবায় সমিতির প্রধান উপদেষ্টা, যিনি আজকের এখানে অতিথি কামরুল হাসান বুট্টু সাহেব, আপনার কাছে জানতে চাবো আপনারা এই সম্মেলনটা কেন করেছেন বা কী উদ্দেশ্য, সাথে আপনারা কী চান বা কী করতে চান, এলাকার মানুষের প্রতি কী ধরনের মনোবিত অনুভব সেটা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বিশেষ করে আমাদের পশ্চিম মশত্তলা একটা অবহেলিত গ্রাম ছিল, আমাদের দরিদ্র সীমার নিচে বাস করত আমাদের সকল মানুষ। আমরা এখন যেহেতু একটা নতুন জেলা হিসেবে আমরা জেলা, এই এলাকার সকল গ্রামের মানুষের সাথে আমরা তাল মিলিয়ে চলার জন্য আমাদের দরিদ্র সীমার মানুষদেরকে একটু আগে দান করার জন্য এই সমিতি করার আমাদের ওই উদ্দেশ্য। এই সমিতি করে আমরা প্রতি সপ্তাহ প্রতি মাসে 400 টাকা করে জমা দিই। 85 জন আমাদের সদস্য আছে, তার মধ্যে আমাদের এই গ্রাম থেকে 11 জন বিদেশে আমরা পাঠিয়েছি আমাদের এই ক্লাবের সরাসরি সহযোগিতা। এবং আমরা চাচ্ছি যে আমাদের গ্রামকে অর্থনৈতিক লাভের জন্য, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের এই ক্লাব করা, এবং এই ক্লাবের মাধ্যমে আমাদের গ্রামের খেলাধুলা হতে এবং রাষ্ট্রীয় যত প্রোগ্রাম আছে 21 ফেব্রুয়ারি এবং 16 ডিসেম্বর সব প্রোগ্রামে আমরা এই ক্লাব থেকে সকল সদস্য মিলে একসাথে করি, এবং এই এলাকাকে একটু ভিন্ন রূপে পরিচিত করার জন্য আমরা আসলে এই ক্লাবের উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন, যিনি পেরুলুত্তুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন এবং আমাদের বড় ভাই। ওনার কাছ থেকে একটু জানতে চাবো যে ওনার আজকের এই অনুষ্ঠানে অনুভূতি হতে পেরে ওনার কেমন অনুভূতি লাগছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ মামুন চৌধুরীকে। আসলে এই মহতি উদ্যোগটা আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য একটা পথ হিসাবে থাকবে, একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে এবং একটা উদাহরণ হিসাবে থাকবে। কারণ এই যে সামান্য একটা অবহেলিত গ্রামকে এই আমাদের যুব সমাজ এগিয়ে নেওয়ার জন্য 100 টাকা করে প্রতি সপ্তাহে চাঁদা দিয়ে মাসে 400 টাকা দিয়ে ওনারা যে উদ্যোগটা নিয়েছে আমাদের এই উপজেলার ভিতরে, আমার মনে হয় বা আশেপাশে, এটা একটা প্রথম স্মরণীয় এবং বরণীয় একটা উদ্যোগ, যেটার মাধ্যমে অন্তত নিম্ন শ্রেণীর যে মানুষগুলি আছে তাদের কিছুটা হলেও সমাজে উন্নতি করার জন্য অবদান রাখবে এই সমিতি। এবং প্রত্যেকের মাঝে যদি এই চেতনাটা জাগ্রত হয়, যেটা আমরা দেখলাম যে 11 জন সদস্যকে তারা বিদেশ পাঠিয়েছে তাদের নিজস্ব ফান্ড থেকে, যেটা হয়তো ঋণ হিসেবে দিয়েছে, কিন্তু এই সুযোগটা একটা মানুষ একটা ব্যাংক সমবায় সমিতির পক্ষ থেকে আজকে এই শীতকালীন কম্বল বিতরণ করছেন প্রধান উপদেষ্টা কামরুল হাসান বুট্টু, এখানে উপস্থিত আছেন ডাক্তার শাহানম। আপনারা এখানে অনেকদিন ধরে জানতে পারলাম যে আপনাদের এই ফ্রেন্ডশিপ ক্লাব সমবায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলাধুলা হতে আরম্ভ করে অসহায় মানুষদের মাঝে বিভিন্ন আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সরঞ্জাম আপনারা বিতরণ করেন। সেজন্য দেশবাসীকে জানাই এই সংগঠনকে সবাই সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসবেন, এবং এই অসত্তলাবাসী যেন সাফল্য হতে পারে এবং উন্নয়ন করতে পারে, এবং এই কাজে যিনি যারা সহযোগিতা করবেন তারাই দেশের উন্নয়ন করবেন, তারাই হবেন মানুষের মতো মানুষ। তাই সবাইকে বলবো আগামী দিনগুলিতে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে এরকম করে প্রত্যেকটি এলাকায় একটি করে ক্লাব তৈরি করে এরকম অসহায়ের মাঝে যাতে বিভিন্ন দ্রব্যমূল্য এবং বিভিন্ন জিনিস মানুষকে দান করতে পারেন, সেই আশাও ব্যক্ত রেখে আমি মামুন চৌধুরী, 71 টাইমস, লালমাই, কুমিল্লা।